প্রিয় দর্শক শুভ সকাল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকে পড়বে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হার্ট ফেলিয়ার বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আমরা সাধারণত হার্ট অ্যাটাক শব্দটার সাথে বহুল প্রচলিত তো আসলে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়র কিন্তু এক বিষয় না আমরা আজকে সেইটা নিয়েই কথা বলবো এবং হার্ট ফেলিয়ারের কিছু আধুনিক চিকিৎসা সম্পর্কে জানবো এবং প্রতিরোধ নিয়ে জানবো আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার ডাল করে আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত তা আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা কার্ডিওলজিস্ট আমাদের সাথে আছেন ডাক্তার গোবিন্দকান্তি পাল সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং তোর সঙ্গে চ্যানেল টোয়েন্টি ফোরের সকল দর্শকবৃন্দদের অভিনন্দন এবং আমাদের আপনি জানেন যে এই হঠাৎ করে আমাদের বন্যা ফেনীতে কুমিল্লাতে যে বন্যা হঠাৎ করে বন্যা বানভাসী মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে এবং চার যা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে বন্যার্থদের আমরা যেন সাহায্য করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শুরু করছি নিঃসন্দেহে স্যার আপনাকে ধন্যবাদ স্যার যেটা বলছিলাম যে আমরা তো হার্ট অ্যাটাক শব্দটা খুব শুনে থাকি কিন্তু হার্ট ফেলিও শব্দটার সাথে কিন্তু আমরা সেইভাবে পরিচিত না বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা স্যার আপনি একটু আমাকে বলবেন যে আসলে হার্ট ফেলিওর বলতে কি বোঝানো হয় আচ্ছা হার্ট ফেলিওর হার্ট ফেলিওরটা হয় আসলে হার্ট অ্যাটাক একটা কারণ হার্ট ফেলুরের হার্ট ফেলুর জিনিসটা হলো যে এটা হার্ট তো একটা পাম্পিং অর্গান পাম্পিং মাস্কুলার ওগান মাসুল দিয়ে মাংসপেশি দিয়ে তৈরি সেই পাম্পিং ক্যাপাসিটি যদি এটার স্ট্রাকচারাল বা ফাংশনাল ডিসফাংশন যদি হয় অ্যাবনরম্যালিটি যদি হয় এটার কার্যকারিতা যদি কমে যায় তাহলে কিন্তু সে হার্টটা পাম্প করতে পারে না যদি পাম্প করতে না পারে তাহলে কিন্তু হার্টের ভিতরে যে রক্ত সেই রক্তটা কিন্তু বাইরে বের হয়ে অন্য অন্যান্য অর্গানে যে ই দিবে খাদ্য সাপ্লাই দিবে সেটা কিন্তু দিতে পারছে না বিভিন্ন অর্গান হার্টের রক্তটা পরিশোধিত রক্তটাই কিন্তু বিভিন্ন অর্গানে যেমন ব্রেনে যেতে যাবে কিডনিতে যাবে লিভারে যাবে আমার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গে যায় আমাদের প্রত্যেকটা অর্গানে নিউট্রিশনাল সেটা হার্টের থেকে হার্টের পাম্পিং ক্যাপাসিটির মাধ্যমেই হবে কিন্তু সেই হার্টের পাম্পিং ক্যাপাসিটি এটা বিভিন্ন ধরন আছে অল্প হতে পারে মাইল্ড হতে পারে মাঝারি ধরনের হতে পারে সিভিয়ার হতে পারে মানে বেশি পরিমাণে হার্ট ফেলি হতে পারে এরকম বিভিন্ন প্রকার ভেদ আছে হার্ট অ্যাটাক সাধারণত যেটা হয়ে থাকে আমরা সাধারণত বলি যে হার্টের কে খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য যে করোনারি আর্টারি থাকে হার্টের উপরি ভাগে তিনটে প্রধান করোনারি আর্টারি থাকে তার মাধ্যমে কিন্তু হার্ট তার খাদ্যটা পেয়ে থাকে সেই করোনারি আর্টারি যদি ব্লক হয় তখন কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এর মধ্যে হার্টঅ্যাক আবার অ্যাটাকের দুই ধরনের আছে একটা হলো যে একুট করোনারি সিনড্রম হঠাৎ করে বুকের ব্যথা হলে পরে চেস্ট পেন হলে তারপর চেস্টে ডিসকমফোর্ট হলে শ্বাসকষ্ট হলে তখন কিন্তু হসপিটালে ভর্তি হইতে হয় অথবা অনেক সময় পেশেন্ট মারা যেতে পারে ঠিক আছে এই পেশেন্টগুলো যদি আমরা ঠিকমতো চিকিৎসার আওতায় না আনতে পারি তাহলে কিন্তু বা চিকিৎসা ব্যবস্থা পেশেন্টকে দেওয়া হলো কিন্তু পেশেন্ট ঠিকভাবে ওষুধগুলো খেলো না তাহলে কিন্তু এটা আলটিমেটলি হার্ট ফেলুরে রূপান্তরিত হতে পারে তার মানে হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলুর হওয়ার সম্ভাবনা থাকে এবং মানে অনেকাংশেই এটা দায়ী হার্ট অ্যাটাকটা হার্ট অ্যাটাক সাধারণত তাহলে আমরা বলবো যে করোনারি আর্টারিতে যে ব্লক হয় আমরা যে রিং বসাই আমরা যে বাইপাস করি

হার্ট আমরা খুব সাধারণ ভাবে যেটা বুঝি যে হার্টের কোনো সমস্যা হলেই একটা চেস্ট পেইন নিয়ে রোগী প্রেজেন্ট করবে হয়তো বুকের মাঝখানে সেন্ট্রাল চেস্ট পেইন আমরা যেটা বলি এবং একই সাথে প্রচন্ড চেস্ট টাইটনেস থাকে খুব হেভি ফিল করতে থাকে মনে হয় যেন বুকের উপর কিছু একটা চেপে বসে আছে মানে এই সাধারণ এই লক্ষণগুলো দিয়ে আমরা বুঝি যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা স্যার হার্ট ফেইলিওর নিয়ে আমরা আজকে কথা বলছি তো হার্ট ফেইলিওরের লক্ষণগুলো কি কি আচ্ছা হার্ট অ্যাটাকের সাথে হার্ট ফেইলিওর সাইমালটেনিয়াসলি সাথে হতে পারে হার্ট অ্যাটাকের পরে বিশেষ করে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা বলি এমআই আমরা বলি সংক্ষেপে সেই এমআইয়ের এর এস টি ইলিভেটেড এমআই যেটা সেটা আসলে মানে কি বলবো যে সিভিয়ার ফর্মে এই পেশেন্টগুলো সাধারণত হার্ট ফেলুরের প্রবণতাটা বেশি থাকে এখন হার্ট ফেলুর হলে কি হবে চেস্ট পেন হওয়ার সাথে সাথে তার শ্বাসকষ্ট প্রচণ্ড শ্বাসকষ্ট হবে আমরা বলি শর্টনেস অফ ব্রেথ বলি তারপর হলো তার বুকে ধরপর করবে পালপিটেশন হতে পারে তারপর ঘেমে যাবে সোয়েটিং হতে পারে তার তারপরে আমরা বলি বমি বমি ভাব নশিয়া ভমিটিং এগুলো হতে পারে তারপর হলো হার্ট ফেলের ইয়ের জন্য যেটা এটা হলো অ্যাকুট কন্ডিশনে এরপর হলো যে তার লেগিডিমা হতে পারে পায়ে পানি আসতে পারে এখানে ভেইনগুলা কনজেস্টেড হতে পারে তারপরে অ্যাবডোমিনাল সোয়েলিং হতে পারে তাহলে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট হার্ট ফেলুরি সেটা হলো শ্বাসকষ্টটা প্রচণ্ড হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে ঘেমে যাবে প্রেশারটা আস্তে আস্তে হয়তো কমে যাবে পালস দেখলে দেখা যাবে যে এটা কি কার্ডিয়া পাল্পিটেশন পালসের রেট বেড়ে যাবে সাধারণত এই লক্ষণগুলো এই লক্ষণ গুলা সাধারণত হার্ট ফেলিউরি পেশেন্টকে বিশেষ করে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে যখন শ্বাসকষ্ট হয় হঠাৎ করে মনে করেন একটা পঞ্চাশ বা ষাট বা সত্তর বছর বয়সে এর যদি প্রথমই শ্বাসকষ্ট শুরু হয় তখন এটাকে অবশ্যই হার্ট অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট বা হার্টের কারণে শ্বাসকষ্ট বা হার্ট ফেলের কারণে শ্বাসকষ্ট এটি প্রথমে চিন্তা করতে হবে বয়স এখানে একটা অন্যতম অন্যতম ফ্যাক্টর ইয়েস আপনি ওই বয়সে নতুন করে তার ব্রঙ্কিয়াল এজমা বা অ্যাজমার জন্য বা আমরা সিওপিডি বলি কারণের জন্য প্রথম ওই টাইমে হবে এটা মানে কি বলবো যে ভেরি মানে যদি যদি না না আগে আগে থেকে থেকে এক্সিস্টিং এক্সিস্টিং থাকে তার আচ্ছা এটা কিন্তু সবচেয়ে জরুরি কারণ দেখা যায় ওই পেশেন্টগুলো দেখা যায় যে মেডিসিন এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগে চলে যায় বা ওই ধরনের ওনাদের স্পেশালিস্ট যারা আছে পালমোনোলজিস্ট বা চেস্ট মেডিসিনের যে স্পেশালিস্ট তাদের কাছে কিন্তু চলে যায় কিন্তু তখন আসলে দেখা যায় যে অনেক ডিলে হয়ে যায় অনেক সময় অতিবাহিত হয়ে যায় এবং আমরা জানি যে হার্টের ম্যানেজমেন্টটা সব সময় খুবই টাইম সেনসিটিভ একটা ব্যাপার यस টাইম সেনসিটিভ একটা ব্যাপার যত দ্রুত সেই ইন্টারভেনশনটা দেওয়া যায় यस তত আমরা মাসল মাংসপেশিকে সেভ করতে পারবো হার্টকে সেভ করতে পারবো লাইফটাকে সেভ করতে পারবো স্যার কোনো পরিবারে যদি একজন হার্ট অ্যাটাকের রোগী থাকেন এবং তিনি হয়তো চিকিৎসার আওতায় আছেন তাহলে তার কি হার্ট ফেলিওর ডেভেলপ করার কি কোনো ঝুঁকি আছে কিনা সেটা আসলে স্যার কিভাবে হ্যাঁ সেটা এখন হার্ট অ্যাটাক হয়েছে ধরেন হার্ট অ্যাটাক হলো হার্ট ফেলুর হয়নি তখনও হার্ট হার্ট অ্যাটাকের পরে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিলাম সে বাসায় ট্রিটমেন্ট কন্টিনিউ করে গেল কিন্তু এর মধ্যেও তার হঠাৎ করে যদি তার প্রেশারটা কোনো কারণে বেড়ে যায় এবং রক্তশূন্যতা যদি হয় কোনো কারণে কোনো কারণে যদি ইনফেকশন হয় সেই সব কারণে কিন্তু যেমন মায়োকার্ডিয়াম প্রধাও যদি হয় মায়োকার্ডাইটিস আমরা বলি হয় সেই সব কারণে কিন্তু হার্টের অ্যাটাকটা হতে পারে এবং হার্টের পাওয়ারটা যদি আস্তে আস্তে কমতে থাকে এবং তার ওষুধগুলো যদি কমপ্লায়েন্স সে ঠিক মতো ওষুধগুলো যদি না খায় তাহলেও কিন্তু এই হার্ট ফেলোরের হতে পারে যে কোনো সময় মানে একটা রিস্ক থেকে থেকেই যাগে যদি রিং ও বসানো হয় বাইপাস করানো হয় হার্টের পাওয়ারও ভালো ছিল কিন্তু হঠাৎ করে কিন্তু তার হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থেকেই যায় তাদের হ্যাঁ হার্ট ফেলুর হওয়ার ঝুঁকি থেকেই যায় সেক্ষেত্রে আপনারা আসলে কি কি বিষয়কে আসলে মাথায় রাখেন যখন মানে ওই পেশেন্টটাকে আপনারা নিয়ে আসেন আচ্ছা সেটা হলো যে যদি একদমই তার হার্ট ফেইলুর প্রথম থেকেই না থাকে তাহলে তার হার্ট অ্যাটাকের পরে যে ট্রিটমেন্টগুলা সেই ট্রিটমেন্টগুলার যে ওষুধগুলো তাকে দেওয়া হবে সেই ওষুধগুলা যেন বন্ধ না করে কোনো কার্ডিওলজিস্ট বা ইন্টারনাল মেডিসিনের পরামর্শ ছাড়া মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ ছাড়া এগুলো বন্ধ করা যাবে না সেটা একটা কারণ আরেকটা হলো যে আপনার বাইপাস বা রিং বসানো যেসব পেশেন্টগুলো সেসব পেশেন্টগুলোর ওষুধগুলো কিন্তু আরও ভালোভাবে খাইতে হবে রক্ত তরল রাখার ওষুধ কোলেস্ট্রলের ওষুধ প্রেশারের ওষুধ প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে একদম নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকের কিন্তু ডায়াবেটিস থাকে হ্যাঁ ডায়াবেটিসের থেকেও অনেক সময় হার্ট ফেলিউর হতে পারে ডায়াবেটিসের তো মাল্টিপুল অর্গান ফেলিউর হয় মাল্টিপুল অর্গান ইনভলভমেন্ট হয় চোখে ইনভলভমেন্ট হয় পায়ে ইনভলভমেন্ট হয় নার্ভে ইনভলভমেন্ট হার্টে ইনভলভমেন্ট হয় সেই কারণেই আমাদের হাইপার টেনশন কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে তারপরে হলো যে আমাদের যে ইগুলা ওই আমাদের এক্সারশন যেসব ক্ষেত্রে মনে করো যে একজন রুগীর হার্ট ফেলোর হয়ে গিয়েছে অলরেডি তাকে যদি আমরা স্ট্যাবল করে ফেলি হার্ট ফেলোরটাকে কন্ট্রোল করে ফেললাম কিন্তু এই পেশেন্টের কিন্তু আবার হার্ট ফেলর হওয়ার প্রবণতা থেকে যায় যদি সে ওষুধগুলো কন্টিনিউ না করে একটা মনিটরিং এর বা ফলো আপ এর মধ্যে যদি না একটা রেগুলার ইন্টারভালে একটা ফলো আপ একবার হার্ট এটা খুলে পড়া তাকে অন্তত পক্ষে 3 মাস পরে বা 2 মাস পরে আবার এসে তার ওষুধের অ্যাডজাস্টমেন্ট বা কিছু অ্যাডভাইস চেঞ্জ আছে কিনা কি কোন ধরনের তার লাইফস্টাইল হবে তার যদি বডি ওয়েট বেশি থাকে বডি আমি লাইফস্টাইল বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানব একটি আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি হাফসা আমার বয়স চব্বিশ প্লাস আমি নবীনগর থেকে বলছি সাবান নবীনগর জি আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনার প্রশ্নটা করুন আমার সমস্যা হচ্ছে মানে বুকের মধ্যে মাঝে মাঝে পাথরের মতো এরকম লাগে মানে শ্বাস নিতে অনেক কষ্ট লাগে আর হচ্ছে মানে মাঝে মাঝে শরীর একদম নিস্তেজ হয়ে যায় তখন বুক দরপর আর

পাঁচ বছর বাচ্চা হওয়ার পরে থেকে কি এটা হচ্ছে মানে বাচ্চা যখন আমার পেটে ছিল তখন মানে এরকম সমস্যাটা হালকা ছিল যে শরীর মানে কোনো সমস্যায় লাগতো না অন্য কোন কিছু না কিন্তু শরীর মাঝে মাঝে নিস্তেজ হয়ে যাইত এই সমস্যাটাই ছিল আপনার ডায়াবেটিস প্রেসার উচ্চ রক্তচাপ হাইপার কিন্তু ডায়াবেটিস আছে আপনার ডায়াবেটিস হাইপার টেনশন না ডায়াবেটিস নাই কিন্তু কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম ওখান থেকে বলছে আমার রক্তের মধ্যে মানে একটু তেল চর্বি এই কোলেস্টেরল বেশি আছে আচ্ছা আচ্ছা আমরা আরেকটি ফোন কল নিয়ে তারপরে এই প্রশ্ন উত্তরে আসছি আমাদের সাথে আরেকজন দর্শক আছেন হ্যালো হ্যালো জি দর্শক আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ শুভ সকাল শুভ সকাল আচ্ছা আমি আশীষ নিয়োগী বলছি নাটোর

আহ ক্লপিক জেল সহ তারপরেও কি আমার গার্ডেক্ট আহ হার্ট ফ্রেন্ড যেটাকে বলা হচ্ছে এটা হবার পসিবিলিটি আছে কিনা বা আমি যে প্রেশারের ওষুধ খাচ্ছি এই প্রেশারের ওষুধের আহ ইরেগুলারিটি বা হার্টের ওষুধের ইরেগুলারেটি হওয়ার কারণে কোনোরকম মানে রিজজন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা প্রশ্ন উত্তরে আসবো প্রথম যে দর্শকের প্রথম যে দর্শক বললেন ফিমেল পেশেন্ট ফোর টোয়েন্টি ইয়ার্স ওনার হাইপারটেনশন ডায়াবেটিস নেই কিন্তু পাঁচ বছর এর থেকে থেকেই কিন্তু ওনার শ্বাসকষ্ট বা ধরপড় যেটা বলবো রক্তে কিছুটা হ্যাঁ কোলেস্টরল বেশি আছে তো ওনাকে অবশ্যই ইনভেস্টিগেশনের আওতায় আসতে হবে ওনার একটা ইসিজি চেস্ট এক্স রে এবং ইকো ইভেন কি ইকো করে আমাদেরকে দেখতে হবে যে ওনার আসলে হার্টের অবস্থা কি হার্টের অ্যাটাকের মাধ্যমে তার হার্ট ফেলুর অলরেডি ডেভেলপ করেছে কিনা সেই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে এই সকল ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা ইসিজি বুকের একটা চেস্ট এক্স রে এবং ইকো করতে হবে এই তিনটে জিনিস না করে কিন্তু আমরা আসলে বলতে পারবো না আমার এই ইনভেস্টিগেশন গুলো কিন্তু খুবই অ্যাভেইলেবল যে কোনো যে কোন জেলা শহরে হ্যাঁ নবীনগর থেকে বলছে নবীনগরের সাভার এটা করতে পারে সাভারের এতে উনি গিয়ে হার্টের একজন কার্ডিওলজিস্টকে ইভেন একজন এমবিবিএস ডাক্তারও কিন্তু অনেক সময় সেটা বলতে পারবে তাকে দেখেও বলতে পারবে তার হার্টের এখানে অস্কালটেশন করি আমরা স্টেথু দিয়ে যেটা দেখি এখানে দেখে তারপরে পিছনে লাংসে দেখে এসব দেখে কিন্তু অনেকটাই বোঝা যাবে যে তার হার্ট ফেলুর হয়েছে কি না অলরেডি অথবা হার্ট ফেলুর হওয়ার হওয়ার আগে যে হার্ট অ্যাটাক অথবা অনেক ওনার বডি ওয়েটের জন্য বা এক্সারশনের জন্যও ওনার এরকম শ্বাসকষ্ট হতে পারে বা ব্রঙ্কিয়াল এজমাও থাকতে পারে এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য অবশ্যই ওনার এই পরীক্ষাগুলো করতে হবে অ্যাটলিস্ট নিদেন পক্ষে একজন এম বিবিএস ডাক্তারকে দেখাইতে হবে কারণ এম বিবিএস ডাক্তারও অনেকে স্কিলড থাকে এবং ভালোভাবে সে ট্রিটমেন্টও দিতে পারে আমরা দ্বিতীয় দর্শকের প্রশ্ন উত্তরটা জানবো একটি ছোট্ট বিরতির পরে ওকে প্রিয় দর্শক জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর এই পর্যায়ে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি আমাদের সাথেই থাকুন প্রিয় বিরতি শেষে আমারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকে পর্বে আমরা হার্ট হার্ট ফেইলিওর নিয়ে কথা বলছি এবং এর আধুনিক চিকিৎসা বিষয়েও কথা হবে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একটা গোবিন্দকান্তি পাল সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক আমাদের এই আয়োজনে সরাসরি ফোন করতে চাইলে টিভিস কলেজের নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন স্যার বিরতিতে যা আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন ওনার যে প্রশ্নটা ছিল হ্যাঁ ওনার প্রশ্নটাও খুবই আহ সুন্দর একটি প্রশ্ন উনি নাটোর থেকে কোশ্চেনটা করছে উনি ফর্টি সিক্স ছয়চল্লিশ বছর বয়সে ওনার বাইপাস হয়েছে এবং উনি রক্ত তরল রাখার ওষুধ খাচ্ছেন অ্যাসপ্রিন খাচ্ছেন স্ট্যাটিন খাচ্ছেন কোলেস্টেরলের ওষুধ আরও অন্য অন্য প্রেশারের ওষুধও খাচ্ছেন কিন্তু প্রেশারের ওষুধ ইরেগুলারলি খাচ্ছেন ঠিকভাবে খাচ্ছেন না যেটা বললেন আর কি তো এইভাবে যদি ওষুধগুলো যদি ইরেগুলারলি খাওয়া হয় বিশেষ করে প্রেশারের ওষুধ রক্ত তরল রাখার ওষুধ এবং কোলেস্টেরলের ওষুধ আরও কিছু ওষুধ থাকার কথা ওখানে সেই ওষুধগুলো যদি সে ইরেগুলারলি খায় বা ঠিকমতো কমপ্লায়েন্স ভালো না থাকে তাহলে কিন্তু হার্ট ফেইলোরের ঝুঁকি হার্ট অ্যাটাকের রিকারেন্ট হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলুরেরও ঝুঁকিটা অনেকাংশই বৃদ্ধি পাবে আর যদি উনি এই ওষুধগুলো নিয়ম মাফিকভাবে খেয়ে যায় স্মোকার হলে তো ওনার স্মোকিং বন্ধ করতে হবে বডি যদি বেশি হয় বডিওয়েট কমাতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করা ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করা এক্সারসাইজ করা এগুলো কিন্তু যদি করে যায় উনি তাহলে কিন্তু ওনার আবার হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলুর দুটোরই প্রবণতা বা পার্সেন্টেজ বা এটা অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে এখানে লাইফস্টাইল এর একটা বিশাল ব্যাপার আছে এই বিষয়টা নিয়ে আছে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো তার আগে এখন একটু জানতে চাই যে আমরা তো এতক্ষণ যে হার্ট ফেলিওরের যে কারণগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো সাধারণত ইয়াং যারা বা অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে একটু বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি যে একদম ছোট বাচ্চা যারা কনজেনিটাল বিভিন্ন মানে জন্মগত বিভিন্ন হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে তাদেরও হার্ট ফেলিওর হতে পারে স্যার সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইছি ধন্যবাদ আপনাকে ঠিকই বলছেন আপনি শিশুদেরও বিশেষ করে জন্মের পর সাত দিন বা দশ দিন বা এক মাস এই টাইমেও কিন্তু হার্ট ফেলিউর হতে পারে সেটা কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য হতে পারে আর একটা হলো কনজেনিটাল যে অ্যানোমালিস আছে করোনারি আর্টারি করোনারি আর্টারিগুলা হার্টকে খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য যে রক্ত নালীগুলা করোনারি আর্টারি সেটা কিন্তু আমাদের এওটা থেকে বড় যে ধমনী হার্টের থেকে ওঠে সে তার অরিজিন থেকে কিন্তু এই এই করোনারি আর্টারিগুলোর উৎপত্তিস্থল এখন সেই করোনারি আর্টারির উৎপত্তিস্থল যদি পালমোনারি আর্টারি আসে যেটা আমাদের হার্ট থেকে রাইট সাইড চেম্বার থেকে এই পালমোনারি আর্টারিটা মানে কি বলবো যে এটাকে দূষিত রক্ত লাংসে নিয়ে যায় মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ সেখান থেকে যদি করোনারি আর্টারির অরিজিন হয় আমরা কি আলকাপা বলি এটা অ্যানোমালিস অরিজিন অফ দ্য করোনা আর্টারি ফ্রম দ্য পালমোনারি আর্টারি সেই ধরনের বাচ্চাদের কিন্তু এই অল্প জন্মের অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু তার হার্ট ফেলিউর ডেভেলপ করবে এবং হার্টটা ডাইলেটেড হয়ে যাবে সেটা কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হবে তারপরে খেতে পারবে না রিলাক্টেন্ট টু ফুড বাচ্চাটা খেতে পারবে না তারপর ক্রাইং কান্না করবে এরপর সাথে সাথে কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট তার চেস্ট রে এবং ইকো ইকো করলে আমরা মোটামুটি বলে দিতে পারবো যে এটা আলকাপা অথবা তার ভাইরাল মায়োকার্ডাইটিসের জন্য মায়োকার্ডাইটিসের জন্য এই অল্প বয়সে হার্ট ফেলুর হতে পারে প্রচণ্ড শ্বাসকষ্ট হবে খেতে চাবে না বাচ্চা বাচ্চা দুর্বল হয়ে যাবে

আমি যে হার্টের অপারেশন করছি সতেরো সালে দুটা রিং বসাইছিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তারপরে ইন্ডিয়াতে আমি একটা রিং বসাই বসানোর পরে বাংলাদেশ আসার পরে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় খালি হক জ্ঞান হয়ে যায় ফক জ্ঞান হওয়ার পরে তখন আমি চিকিৎসা নেই তখন ডাক্তার থেকে বলে যে আপনার একটু হার্ট ফেলের সমস্যা আছে আপনি একটু ভর ডাক্তারের কাছে যান

আর এই সময় সময় একটু শাখের কষ্ট হচ্ছে স্যার আমার তো কোনোদিন এই মানে প্রেসার বাড়েনি তো স্যার প্রেসার আমার সব সময় সত্তর আর নব্বই এরকম প্রেশার থাকতো কিন্তু আমার হাটফেল করলো আর যে এল নাকি স্যার ওটা আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল এটা মনে বললাম যে অপারেশন করার পরে হয়তো এটা বাড়বে কিন্তু এখন দেখছি অপারেশন করার পরে হলো সাত দিন পরে আমাকে আবার ইগো করলো ইগো করার পরে এটা পঁচিশ তিরিশ পার্সেন্টই দিল কিন্তু আমার অপারেশন উপরে ওই জায়গাতে একটু ব্যথা ব্যথা করছে স্যার এটা কি করা যায় স্যার একটু সিদ্ধান্ত জানলে পারে ভালো হবো ধন্যবাদ আচ্ছা দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার হ্যাঁ আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি আপনার প্রথমে আপনার হার্টের আপনার হার্টের পাওয়ার প্রথমে কত ছিল আচ্ছা 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 যাই হোক ওনার হার্টের পাওয়ার কিন্তু কমে যাচ্ছে বলো পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বা আরও কম ছিল ওনার হার্টের পাওয়ার এরপর উনি এভারকেয়ার কেয়ার হসপিটালে তার আগে উনি ইন্ডিয়াতে গিয়েছিলেন ওনার বাইপাস না রিং বসানোর কথা বললো বাইপাস বা রিং যেটাই বসাক না কেন এখন কত বসানো হ্যাঁ রিং বসানোর কথা বলেছে এখন রিং যদি বসিয়ে থাকে রিং বসানোর পরে তার সাধারণত হার্টের পাওয়ার বাড়ানোর কথা শুধু রিং না এর সাথে হার্টের পাওয়ার বাড়ানোর জন্য যে ট্রিটমেন্টগুলো সেটা সে ঠিক মতো নিচ্ছিল কি সেটা একটা বড় কথা বা সেগুলো দিয়েছিল কি ইন্ডিয়া থেকে অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়াতে কিন্তু একটা ঔষধের মধ্যে প্রায় তিন চারটে ওষুধ মিক্স করা থাকে এটা আমাদের জন্য অনেক সময় অসুবিধা হয় কোন কোন ওষুধটাকে আমরা কমিয়ে দিব বা বাড়িয়ে দিব সেই জিনিসগুলো বাদ দিতে হবে সেটা অনেক সময় প্রবলেম হয়ে যায় ইন্ডিয়া থেকে অনেক ওষুধ ওনাদেরকে সাথে করে দিয়ে দেয় এটা কিন্তু মানে আমাদের জন্য খুবই সমস্যা হয়ে যায় এখন সেই ওষুধগুলো খাওয়া সত্ত্বেও কিন্তু হার্টের পাওয়ার কমতে পারে তবে পাওয়ার কমার সম্ভাবনাটা কমে যায় যদি সেই ওষুধগুলো ঠিকভাবে খেয়ে থাকে সেটা একটা প্রশ্ন এবং সেই ওষুধগুলো উনি খাচ্ছিলেন কিনা এখন আমি ধরলাম উনি খাচ্ছিলেন খাওয়ার পরেও হার্টের পাওয়ার অনেক সময় কমতে পারে এবং হার্টের পাওয়ার কমে যদি হার্ট ডাইলেটেড হয়ে যায় সেটা ইসিজি দেখে আমরা অনেক সময় বুঝতে পারি ইসিজির ক্রাইটেরিয়া আছে তারপরে ওনার শ্বাসকষ্টের লেভেলটা কেমন সেগুলোর উপর নির্ভর করে হার্টের পাওয়ারটা কেমন সেটার উপর নির্ভর করে আমরা সি আর টি উনি যেটা বললেন কার্ডিয়াক রিস ইনকোনাইজেশন থেরাপি উইথ ডিফিব্রিলেটর এই একটা ডিভাইস আছে পেসমেকারের মতো যেটা কিনা হার্টের পাওয়ারটা বাড়িয়ে দেয় হার্টের পাওয়ারটা বাড়িয়ে দেয় এবং এই পেশেন্টগুলোর সাডেন কার্ডিয়াক ডেথ হঠাৎ করে একটা মৃত্যু ঝুঁকি থাকতে পারে হঠাৎ করে অ্যাট্রিয়াল ভেন্টিকুলার ট্যাকি কার্ডিয়া বা ভেন্টিকুলার ফিব্রিলেশন আমরা বলি হার্টের ইরেগুলারিটি রিদম ইরেগুলারিটির জন্য সেগুলো যেন হলেও সেই ডিফিব্রিলেটর ওইটাকে সেন্স করবে করে সাথে সাথে অ্যাবলেট করে দেবে ওনার মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই কমিয়ে দেবে এই ডিভাইসের মাধ্যমে সিআরটি ডি উনি যেটা অলরেডি পড়েছেন ওনার একদম ইন্ডিকেশন ছিল প্রফেসর আতার আলী স্যার আমার শ্রদ্ধেয় স্যার উনি উদয় পড়িয়ে দিয়েছেন তো এইটা দেওয়ার পরে কিন্তু ওনার এই যে হার্টের পাওয়ারও বাড়বে এর সাথে কিন্তু মেডিকেশনও লাগবে বিটা ব্লকার লাগবে তারপরে হলো আমাদের আর্নি আমরা বলি এনজিওটেনসিন টেনসিন রিসিপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর অ্যানট্রেস্টো যেটা রিসার্চ মলিকুল এবং অন্যান্য কোম্পানিরও আছে তারপরে হলো বিটা ব্লকার এরপর হলো মিনারোকয়ার রিসিপ্টর অ্যান্টাগুনিস যেটা স্পাইরোনাল অ্যাক্টন ইপ্লিরিনন এই জিনিসগুলো কিন্তু এইচ টু ইনহিবিটর যেটা ডায়াবেটিসের ওষুধ কিন্তু এটা এখন হার্ট ফেলি মানে এক নাম্বার ওষুধ অ্যামফাগ্লিফোজিন ডাফাগ্লিফোজিন এগুলো কিন্তু ডায়াবেটিস না থাকলেও হার্ট ফেলোরের যে পেশেন্টগুলো হার্ট ফেলি পেশেন্টের হার্টের পাওয়ার আমরা একটু বেরতে যাব বিরতি পর আবার ফিরে আসছি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আমার মনে হয় বুঝতে পেরেছেন উনি জি প্রদর্শক জি ইসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অন শাই পর্যায়ে সময় হচ্ছে আবার একটি বিরতিতে যাবার বিরতি পর ফিরে আমাদের সাথেই থাকুন বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল টোয়েন্টি ফোর অনুষ্ঠানে আজকে পর্বে আমরা হার্ট ফেলিয়র এবং এর আধুনিক চিকিৎসা বিষয়ে কথা বলছি আমাদের সাথে উপস্থিত আছেন কার্ডিওলজিস্ট ডাক্তার গোবিন্দকান্তি পাল প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ডায়াল করে স্যার আপনার কাছে জানছিলাম অনেক কিছুই হার্ট ফেলো সম্পর্কে আমি একটু আধুনিক চিকিৎসা সম্পর্কে জানতে চাইবো মানে আমরা কিন্তু দেখি যে কিছু হলে মানুষ আসলে ইন্ডিয়াতে যায় চিকিৎসার জন্য আমরা আপনার আলোচনাতেও ওই কথাটা উঠে এসেছে তো বাংলাদেশে আসলে এই মুহূর্তে কি কি আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন বাংলাদেশে আধুনিক চিকিৎসার সবগুলোই আসলে বাংলাদেশে এখন আছে বলা যায় এবং অনেক উন্নত হয়ে গেছে আমাদের দেশের হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউর ট্রিটমেন্ট সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের যারা কার্ডিওলজিস্ট আছেন কার্ডিয়াক সার্জন যারা আছেন তারা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে অনেকেই অহেতুক মানে ইন্ডিয়াতে চলে যায় এটা আমি মনে করি না সবার জন্য ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন আছে আমরা এখানে আমাদের যে ট্রিটমেন্টের মধ্যে নতুন নতুন যে মেডিকেশনগুলো বের হয়েছে সেটা আমি অলরেডি বলেছি আর্নি এনজিও রিসিপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর এটাকে বলা হয় হলো ভালসার্টেন বিট্রেল দুইটা ড্রাগের কম্বিনেশন এটা দুইটা মেজর দুইটা ট্রায়ালের মাধ্যমে কিন্তু এটা বাজারজাত হয়েছে এবং বাংলাদেশে এটা অ্যাভেইলেবল একটু দামটা একটু বেশি তবে আস্তে আস্তে এই দামটা কমে যাবে আর কি এই ওষুধটা কিন্তু ফিফটি মিলিগ্রামের আমাদের হার্ট ফেলুর যাদের হয় তাদের সাধারণত হার্টের পাওয়ারটা একটু কম থাকে এটা ইজেকশন ফেকশন বলি আমরা এটা যদি চল্লিশ পার্সেন্টের কম থাকে তাহলে আমরা রিডিউসড হার্ট ফেলুয়ার উইথ রিডিউসড ইঞ্জেকশন ফেকশন আর যদি চল্লিশের থেকে উনপঞ্চাশ পর্যন্ত একচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত থাকে সেটা হলো মাইল্ডলি রিডিউসড ইজেকশন ফ্যাকশন হার্ট ফেলোর উইথ মাইল্ডলি রিডিউসড ইঞ্জেকশন ফেকশন আর যদি ফিফটি পার্সেন্ট বা তার উপরে থাকে হার্টের পাওয়ারটা বা ইনজেকশন ফ্যাকশন তো আমরা বলি প্রিজার্ভ হার্ট ফেলোর উইথ প্রিজার্ভ ইঞ্জেকশন ফ্যাকশন এটা প্রত্যেকটা স্টেজেই আমরা এই যে আর্নি ওষুধটা এনজিওটেন্সিন রিসিপ্টর নেপ্রোলিসিন ইনিটর সেটা কিন্তু সিকোভিট্রাল আর ভালসানাটান কম্বিনেশন এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী এই ওষুধটা যদি প্রেশার সাপোর্ট করে বা অন্য কোনো কন্ট্রেন্ডিউশন না থাকে এইটা সাথে অ্যামফাগ্লিপোজিন ডাফাগ্লিপোজিন আমরা বললাম এচ জিওল এটা প্রথমে ডায়াবেটিসের ওষুধ হিসাবেই বাজারজাত হয়েছিল কিন্তু এখন একদম ডায়াবেটিসের যদি নাও থাকে হার্টের পাওয়ার যাদের কম ইভেন হার্টের পাওয়ার যাদের বেশি তাদের ক্ষেত্রেও আমরা এই এমফাগ্লিফোজিন ডাফাগ্লিপোজেন স্পেশাল এটা দিতে পারি বিটা ব্লকার মানে রোগীরা যেন মনে না করে যে ডায়াবেটিস নাই তাও কেন আমাকে এটা ফার্মেসি থেকে অনেক সময় মিসগাইড হয় ফার্মেসি থেকে হ্যাঁ ফার্মেসি থেকে অনেক সময় মিসগাইডেড হয়ে যায় এজন্য আমরা বলে দেই আমি বলি যে প্রত্যেকটা কার্ডিওলজিস্টদের কিন্তু ডাক্তারদের বলে দিতে হবে যে এই ওষুধ আপনার ডায়াবেটিসের জন্য দেওয়া হয় নাই আপনার হার্টের পাওয়ার

বা তারপরে মেটোপ্রোলল তারপরে হলো বিশোপ্রোল নেভিবোল এগুলো কিন্তু সারা বিশ্বে যেরকম আসে আমাদের দেশেও এরকম আসে আমেরিকার কথা চিন্তা করেন আমেরিকাতে কিন্তু এসি নিবিটার যেহেতু ওখানে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ থাকে এই কারণে তারা লো কস্টের যে মেডিকেশনগুলো সেগুলা কিন্তু অনেকটাই দিয়ে থাকে কিন্তু আমাদের দেশে কিন্তু অনেকেই যারা অ্যাফোর্ড করতে পারে তবে লাইফ ইজ মোর প্রিসিয়াস জীবনটা তো সবচেয়ে দামি টাকার থেকে টাকা হয়তো ইনকাম সে করতে পারবে তার যদি শরীরের সুস্থতা আসে সেই কারণেই অনেক সময় মনে করে যে হ্যাঁ হ্যাঁ এই এত দামের ওষুধ আমি খাবো কিন্তু পরবর্তীতে কিন্তু যখন হার্ট ফেলুর হয়ে যায় বারবার হার্ট ফেলের জন্য ভর্তি হতে হয় তখন অনুষ্ঠানের একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে জানবো কারণ আমরা জানি যে আসলে লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই এটা হলো নন ড্রাগ ট্রিটমেন্ট মেডিকেশন ছাড়াও আমরা যদি আমাদের যদি বিএমআই বডি ওয়েট যদি বেশি থাকে বিএমআই দ্যাট মিন্স দ্য ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার এটা সাধারণত সতেরো থেকে পঁচিশ পয়েন্ট নাইন পর্যন্ত নর্মাল ধরা হয় এর থেকে যদি আপনার পঁচিশ পয়েন্ট থেকে তিরিশ পর্যন্ত যায় তাহলে ওবেস তিরিশের উপরে চল্লিশ পর্যন্ত হলো ওভারওয়েট ওইটা আর তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত হল ওবেস আর চল্লিশের উপরে গেলে মরবিট ওবেসিটি এই বডিমাস ইন্ডেক্স বিএমআই এটা কিন্তু কমাতে হবে বডিওয়েট কমাতে হবে অবশ্যই হেঁটে কমাতে হবে অথবা প্রয়োজনে খাদ্যাভ্যাস চেঞ্জ করে কমাতে হবে আপনার কার্বোহাইড্রেটটা কমাতে হবে ফ্যাটি ফুডগুলো কমাতে হবে ফাস্ট ফুডগুলো কমাতে হবে রিহিটেড ফুডগুলো কমাতে হবে এক্সারসাইজ করতে হবে প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট করে মর্নিং বা ইভিনিং যেটাই করি না কেন এটা কিন্তু আমাদের হাঁটতে হবে না হাঁটলে এই সেডেন্টারি লাইফস্টাইল বসে বসে কাজ করলে হবে না সুইমিং তারপরে সাইক্লিং এগুলো কিন্তু করতে হবে করে আপনার প্রেশারও রিডিউস হবে ওয়েটও রিডিউস হবে এবং আপনার কোলেস্টেরলও মাত্রা অনেকটাই যে খারাপ কোলেস্টেরল সেটা কমে যাবে এবং ভালো কোলেস্টেরলটা সেটা বেড়ে যাবে সেই এক্সারসাইজ বা ফোর্স ওয়াকিং জুড়ে হাঁটা আমরা যেটা বলি স্মোকিং অ্যালকোহল এগুলো অ্যালকোহলে কিন্তু যারা ক্রনিক অ্যালকোহলিজম অ্যালকোহল খায় তাহলে কিন্তু হার্ট ফেল হতে পারে কার্ডিওমায়োপ্যাথি হতে পারে এই কারণে যারা মদ্যপান করে তাদের কিন্তু অবশ্যই এটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে যারা সিগারেট খায় এটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে এবং লবণ সল্ট এক্সট্রা সল্ট এই সল্টও খাওয়া যাবে না এক্সট্রা সল্ট খাওয়া যাবে না এবং তরকারিতে আপনি আবার বেশি করে দিবেন তাও হবে না মানে আমরা তো জানি যে প্রতিদিন আমাদের ডায়েটারি ইনটেকে 5 গ্রামের বেশি লবণ যাতে না থাকে সেটা আপনারা রিকমেন্ড করে থাকেন यस यस এক্সট্রা সল্ট ছাড়াও আমরা যে সব খাবার খাই ওটার ভিতরে তো সোডিয়াম ক্লোরাইড থাকে লবণ থাকে এই কারণে আলাদাভাবে লবণ খাওয়ার কোনো যুক্তিকতাই নেই আর কি এটা খুব একটা এবং সবজি খাইতে হবে ফ্রুটস খাইতে হবে আমরা জানি যে হার্টের জন্য উপকারী মানে হার্ট ফ্রেন্ডলি কিছু খাবার আপনারা সাজেস্ট করেন यस হার্ট হার্ট ফ্রেন্ডলি যে খাবারগুলো সেই খাবারগুলোর মধ্যে আমি যেটা বললাম আপনি ফ্রুট আমাদের আলোচনা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল টোয়েন্টি ফোর এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সকল দর্শককে আমি আবারও শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি সবাই যেন ভালো থাকে এবং আমাদের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে যেন উন্নতির দিকে যায় সবার স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের পর্বের আলোচনা ছিল এই পর্যন্ত আশা করছি আপনারা উপকৃত হচ্ছেন আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন